فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. কুয়েতের এক প্রবাসী দিনী বোনের প্রশ্ন আবু সারা ভাই করেছেন। তিনি জানতে চেয়েছেন যে আমি যা টাকা পয়সা উপার্জন করি, আমার স্বামী অথবা আমার বাবা আমাকে যদি না দেয় তাহলে কি আমার পাপ হবে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত বোন, প্রথম কথা হলো নারীদের ক্ষেত্রে উচিত হলো পর্দা মেনটেন করা, এবং কোনো নারী যেন এরকম করে তার মাহরাম ছাড়া অন্যত্র না থাকে। আপনি প্রবাস জীবনে এসেছেন, একা একজন নারী যদি হন, আপনার স্বাধীনতা বজায় রেখে চলবেন, এটা হলো প্রথম কথা। তবে মনে রাখতে হবে, আপনার যে উপার্জন, আপনার যে টাকা পয়সা, এটার মালিক আপনি, এখানে আপনার স্বামীর কোনো দখল নেই। তবে যদি আপনার ইচ্ছাকৃতভাবে আপনি স্বামীকে দান করেন, এটা জায়েজ এবং এটা ভালো। আপনার সন্তানদের পিছনে খরচ করলেন, এটা ভালো, কিন্তু আপনার সন্তান, আপনার স্বামী, তাদের প্রতি খরচ করা আপনার স্বামীর দায়িত্ব, এমনকি আপনারও ভরণ পোষণ দেয়া আপনার স্বামীর দায়িত্ব। আর বাবা মার ক্ষেত্রে অবশ্যই বাবা মাকে, আপনার যদি বাবা মা গরিব হয় অবশ্যই তার প্রতি আপনার খেয়াল রাখা দরকার। এটা ছেলে হোক আর মেয়ে হোক, বাবা মার প্রতি খেয়াল রাখা প্রতিটি সন্তানের ওপর ফরজ। আর বাবা মার যদি এরকম কোনো প্রয়োজন হয়ে গেছে, আপনার যদি অ্যাবিলিটি থাকে, তাহলে অবশ্যই তাকে দেওয়ার চেষ্টা করবেন। তবে কোনো স্বামী যদি জোরপূর্বক তার স্ত্রীকে কোনো এরকম কাজে পাঠিয়ে দেয় না, কাজ করতেই হবে, তাহলে সেখানে যদি কোনো পাপের কাজ না থাকে তাহলে এটা জায়েজ, কিন্তু পাপের কাজ থাকলে সেটা জায়েজ না। কারণ হাদিসে এসেছে, লা তাআতা ফিমা আসিয়াতিল্লাহ, আল্লাহর বিরুদ্ধাচরণ করতে কোনো আনুগত্য করা যাবে না। ইন্নামাত আফিল মারুফ, ভালো কাজে আনুগত্য করতে হবে, যেটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। তবে নারী যেই উপার্জন করলো, এটা যদি তার স্বামীকে কিছু দিয়ে দেয় তার স্বইচ্ছায়, এটা বৈধ। কারণ হাদিস কোরআনুল কারীমে সূরা নিসার 4 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ বলছেন, ফা ইনতাবিন আলাইকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানি আমরিয়া, যদি নারীরা তার সন্তুষ্ট চিত্তে তাদের পক্ষ থেকে কোনো অর্থ তোমাদেরকে দেয় তাহলে তোমরা সেটা মানে খুব সানন্দে সেটা গ্রহণ করতে পারো এবং খেতে পারো। কিন্তু ইসলামী শরীয়ত তার নারীর ওপর এরকম কোনো বোঝা চাপেই নেই যে নারীরাই পুরুষদের ওপর খরচ করবে, বরং নারীরা খরচ করবে এই জন্য নারীদের উপর খরচ করতে হবে পুরুষদেরকে। কারণ আর রিজালু কাওয়ামুন আলা নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণী যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের উপর পুরুষদের কর্তৃত্ব দিয়েছেন, এই কারণেই যে তারা তাদের অর্থ থেকে যেগুলি ব্যয় করে, অর্থাৎ পুরুষরা তাদের অর্থ থেকে স্বামী নারীদের জন্য ব্যয় করবে। কাজেই তারা যদি, হ্যাঁ, স্বামী যদি খুব অপারগ হয় অথবা খরচ করতে পারছে না, আপনি যদি কিছু সহযোগিতা করেন এটা জায়েজ, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু তাদের অধিকার নাই সব টাকা আপনাকে দিতে হবে, বা আপনি তাদেরকে টাকা না দিলে আপনি পাপের ভাগী হবেন এমনটি না। তবে স্বামীকে না দিলে মানে আপনার সন্তান যদি থাকে, আপনার স্বামী যদি খরচ করতে না পারে, তাহলে আপনি কমপক্ষে চেষ্টা করবেন। ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, সূরা বাকারার 233 নম্বর আয়াতে যেটা রয়েছে, যে ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, অর্থাৎ কোনো মাউলুদ সন্তান ওদি যদি থাকে তাহলে তার রেজেক, তার পোশাক পরিচ্ছদ, এটা উত্তমভাবে দিতে হবে। যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারার 233 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আয়াতটি হলো কি, যে আপনাকে দিতে হবে কতটুকু, যতটুকু আপনার, যতক্ষণ তার আপনার স্বামীর মনে করেন সামর্থ্য নাই এগুলো দিতে পারে না, কথা বললেন না, এভাবে আপনাকে দিতে হবে। যে যে কথা বলতেছে যে তার জন্যে জননীগণ পূর্ণ 2 বছর শিশু সন্তানদেরকে স্তন্যদান করবে, আর সন্তানদের, সন্তানের জনকগণ বিবাহিত মানে বিহিতভাবে প্রসূতিদের খোরাক ও তাদের পোশাক দিতে বাধ্য।
অর্থাৎ সন্তানের যিনি জনক, আপনার স্বামী, আপনার স্বামীর আপনার সন্তানদের খরচ দিতে সে বাধ্য থাকবে, এই কথা হলো। তবে আপনি যদি ইচ্ছা স্বপ্রণোদিত হয়ে দেন কোনো সমস্যা নেই, তবে বাবা মার প্রতি অবশ্যই খেয়াল রাখা আপনার প্রয়োজন, বাবা মাকে অবশ্যই আপনি যতটুকু পারেন দেবেন, কিন্তু স্বামীকে দেওয়া জরুরত নয়। আশা করি বোঝা গেছে। হাজা আল্লাহ আলম রসুল্লাহ সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।